এম তাসকিরুজ্জামান মেলায় 80টি স্টল রয়েছে। চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ব্যবসায়ী নেতারা। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী ও অন্যরা। গাইবান্ধা উপজেলার মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বক্তৃতা করেন সাদুল্লাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম ও অন্যরা। বিভিন্ন রোগ প্রতিরোধে মাইক্রোবায়োম ও মাইক্রোবায়োটার ভূমিকা নিয়ে রংপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এ কে এম নূরনবী লাউজিউ। সাতক্ষীরায় উপকূলবর্তী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নেওয়া নতুন প্রকল্পের উপর কর্মশালা হয়েছে, উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। সিলেটে ফ্যাক্ট ক্যাব দুদিনের আন্তর্জাতিক শিক্ষা মেলা হয়েছে, উদ্বোধন করেন ডিআইজি মফিজউদ্দিন আহমেদ। মেলায় 40টি কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপস্থিতিতে বিশ্বের 300 বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেলায় অংশ নিয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্মাণাধীন ব্রিজটি 30 ফুট করার দাবিতে মানববন্ধন করেছেন সাতগ্রামের বাসিন্দারা। মুজিব বর্ষ উপলক্ষে নাটোর সদর উপজেলার দরাবপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন করেন সংসদ সদস্য রত্না আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসমাবেশ, স্মৃতিচারণ সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে, উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও সহসভাপতি পুলিশ সুপার আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, পিন্টু ও অন্যরা। টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় নোয়াখালী ব্রাদার্স ইউনিয়ন বেগমগঞ্জ ক্রিকেট একাডেমিকে 9 উইকেটে হারিয়ে জয়লাভ করে। মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র মুকিদুর রহমান রাফি ও থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান। উদ্বোধনী খেলায় পৌরসভা একাদশ দল 35 পয়েন্টে সাপমারা ইউনিয়ন পরিষদ একাদশ দলকে হারিয়ে জয়লাভ করে। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি নগদ জনপদের খবর। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।